নিয়ে আজকে শুরু করব। তো এই দেখেন পরের রিয়াটা গেছে কিনা স্লাইড যাই না, এখন আসে নাই স্যার। হ্যাঁ আসছে, এখন বোধহয় আসছে। জি এখন আসছে। তো এই যে দেখেন এই শান্ট ফিল্ডটাকে প্রেজেন্ট করা হয়েছে হলো একটা প্যারালাল ফিল্ড হিসাবে নিচে আছে, হ্যাঁ, আর সিরিজটাকে এটার সাথে কানেক্টেড হিসাবে, হ্যাঁ, আর মাঝখানে থাকতেছে আর্মেচার। আর্মেচারটা আসলে এখানে জাস্ট একটা শো করা হচ্ছে, যখন আমরা একটা সার্কিট দেখি জেনারেটর তখন এই ধরনের একটা সার্কিট দেখানো হয়ে থাকে। হ্যাঁ, তার মধ্যে একটা থাকবে হলো যে আপনার শান্ট ফিল্ড, শান্ট ফিল্ডের মাধ্যমে কি আমরা ওই যে আমার প্যারালালি যে ভোল্টেজটা আছে সেটাকে আমি ফিল্ডে দিয়ে দিব, আর সিরিজে হবে হলো আমার যে আর্মেচারের সাথে কানেক্টেড অবস্থায় সিরিজ ফিল্ডটা থাকবে, এবং এই জন্য আর্মেচারের কারেন্টও যদি পরিবর্তন হয় সিরিজ ফিল্ডের কারেন্টও ওইভাবেই পরিবর্তন হবে, পরিবর্তন হয়। হ্যাঁ, কিন্তু শান্ট ফিল্ডের ক্ষেত্রে কিন্তু সেটা ইন্ডিপেন্ডেন্ট, এটার সাথে আর্মেচারের কারেন্টের পরিবর্তনের কোনো কি নাই, সংযোগ নাই, বুঝতে পারছেন? হ্যাঁ, শান্ট ফিল্ডটা হলো আসলে কি প্যারালাল ফিল্ড, প্যারালাল মানে বুঝছেন না, মানে যে দুইটা পাশাপাশি রাখা হলে যেটাকে প্যারালাল, হ্যাঁ, বলা হয়ে থাকে। তো এটা প্যারালাল আর ওইটা হলো সিরিজ কানেকশন, এটাই পার্থক্য। তো এই এইটাকে স্কিমেটিক ডায়াগ্রাম বলা হয়ে থাকে, যে নিচের যে জিনিসটা যেটা আমি হলুদ দাগগুলো দিলাম সেটা। তো আপনাদের এই প্রায়ই দেখা যায় যে এই ধরনের স্কিমেটিক ডায়াগ্রাম হিসেবে আসতে পারে, আইদার শান্টের জন্য আসতে পারে, একটা এই সিরিজের জন্য আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো এই নেক্সট ইয়াতে যাই স্লাইডে। এটা দেখেন ইকুইভ্যালেন্ট সার্কিট বলা হচ্ছে, স্কিমেটিক ডায়াগ্রাম থেকে ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসছে। এখানে আসলে দুইটা আলাদা আলাদা সিস্টেম আছে আর কি, একটা হলো আপনার একটা মেশিন যেটার মধ্যে শুধুই মাত্র কি আছে মানে শান্ট ফিল্ড আছে, সেই সেইটার ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হবে, প্রথমটার মতো যেটা কি আর এফ দিয়ে কানেক্ট করা হয়েছে, এবং আর এ যেটা সেটা কি সেই আর এ অংশের যে রেজিস্ট্যান্সটা সেটা আসলে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স, কিসের, আপনার আর্মেচারে, মানে যে জিনিসটা ঘুরতেছে সেটার ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটাকে আমরা একত্রিত ভাবে এর পরের সিস্টেমে নিয়ে যেতে পারি, এই যে পরের ছবিটাতে, ঠিক আছে, যেখানে দেখানো হয়েছে যে আর এফ এবং আর এ কি প্যারালালি কানেক্টেড। হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার এখানে ভি এফ দিয়ে আমরা কি বুঝাচ্ছি, ভি এফ হলো যে আমার ফিল্ডের এগেনস্টে যেই ভোল্টেজটা দেওয়া হয়েছে ভি এফ, সেটার সমন্বয় কি আই এফ এবং আর এফ এর, যদি আমরা একত্রিত করে তাহলে কি হবে, আমি ওই ভোল্টেজটা পাবো। আর ভিটি এর ক্ষেত্রে হলো টার্মিনাল ভোল্টেজ, যেটা কি ইএ হলো আমার যে মোটরের আর্মেচার আছে সেখান থেকে আমার আইদার এটা উৎপন্ন হবে, আর মোটর হলে এটা কি হবে লস হবে, বুঝছেন না, এখানে আইদার একটা ভোল্টেজ উৎপন্ন হবে আর মোটর জেনারেটরের ক্ষেত্রে, আর ইয়ার ক্ষেত্রে এটা কি হবে লস হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য এখানে প্লাস মাইনাস দেখেন নিচে একটা কি দেওয়া আছে, প্লাস মাইনাস, হ্যাঁ হ্যাঁ, প্লাস মাইনাস, প্লাস হবে হলো যখন এটা কি হিসাবে কাজ করবে, মোটর হিসাবে কাজ করবে, আর যখন, হ্যাঁ, আর যখন এটা জেনারেটর হিসাবে কাজ করবে তখন আর এ তে এটা লস হয়ে যাবে, এই জন্য এটা মাইনাস হিসাবে কাজ করবে, ঠিক আছে। প্রথমে যেই ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে সেটা আর এ তে গিয়ে কিছু ড্রপ হবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা মাইনাস হবে আর আদারওয়াইজ এটা প্লাস হবে। তো এই জিনিসটা ইএমএফ বা ইলেকট্রোম্যাগনেটিক ইকুয়েশন হিসাবেও মানে রিপ্রেজেন্ট করা হয়ে থাকে। আপনাদের কাজ হলো যে এই মোটর জেনারেটর যে ইকুয়েশন গুলো আছে সেই ইকুয়েশন গুলো দেখা, ঠিক আছে, মানে আপনার এই জিনিসগুলো অঙ্কে কাজে লাগে, যে আমার ভোল্টেজের ক্ষেত্রে আমার যদি ফিল্ড থাকে সেক্ষেত্রে ফিল্ডটা কিভাবে আমার ভোল্টেজটাকে উৎপন্ন করতেছে, এখানে রেজিস্ট্যান্সটার কাজ কি এবং এখানে কারেন্টের কাজ কি, সেটা আমি এখান থেকে বের করতে পারবো। অনুরূপভাবে ভিটি হলো টার্মিনাল ভোল্টেজের ক্ষেত্রে আমার আর্মেচারটা যেটা উৎপন্ন করতেছে বা ডিসি মেশিন যেটা কি করে মোটর যেটা কনজিউম করতেছে সেটার সাথে আমার আর্মেচারের রেজিস্ট্যান্সের কি সম্পর্ক সেটা বের করা। আর এরপরে আসতেছে যে জিনিসটা সেটা হলো ভোল্টেজ যদি জেনারেট হয়, মানে যদি আমি একটা কি ধরি, আমরা যদি একটা জেনারেটর ধরি তাহলে সেক্ষেত্রে আমার উৎপন্ন ই, আপনাদের মনে আছে ইএমএফ ইকুয়েশন ফর এ জেনারেটর আমি পড়াইছিলাম, হ্যাঁ, সেই, হ্যাঁ হ্যাঁ, সেই সেটাই বলতেছি, সেইটারই একটা ক্ষুদ্র রূপ এখানে দেওয়া হয়েছে, ই ইজ ইকুয়াল টু কে এ সাই ডি ডাব্লিউ এম,
এখানে দেখেন কে এ হলো কনস্ট্যান্ট, ঠিক আছে, ডিজাইন কনস্ট্যান্ট হিসেবে কাজ করে। আর সাই ডি হলো আমার যে ফ্লাক্সটা চারদিক থেকে উৎপন্ন হচ্ছে সেটাকে সাই ডি দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর ডাব্লিউ এম হলো আমার যে ঘূর্ণন গতি, এই তিনটা জিনিসটাকে আমি যদি কম্বাইন করি তাহলে আমি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সটা বের করতে পারি। অনুরূপ ভাবে যদি টর্কের দিকে তাকাই, টর্ক কি, টর্ক হলো মোটরের জন্য, এতক্ষণ যেটা বললাম সেটা জেনারেটরের জন্য, মোটরের জন্য জেনারেটর, হ্যাঁ। আর টর্কের দিকে তাকাইলে আমরা ই এর জায়গায় পাবো টিই, হ্যাঁ। আর টি এর ক্ষেত্রে ওই ডাব্লিউ এম মানে যেটা ঘূর্ণন গতি ছিল সেটার বদলে আমি পাচ্ছি কি আইএ, বা এখানে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, কারণ আমি মোটরের ক্ষেত্রে কি কারেন্ট দিলেই তো তারপরে এটা ঘুরা শুরু করে, তাই না? তো কারেন্টের সাথে এটা সম্পর্কিত, হ্যাঁ, টর্কটা। আর এই দুইটা জিনিসই আমরা একটা পাওয়ার লস দিয়ে আমি বের করে ফেলতে পারি, বা এটা সম্মিলিত পাওয়ার কিভাবে বের করতে পারি। জেনারেটর ক্ষেত্রে আর্মেচারের কারেন্ট এবং আর্মেচারের উৎপন্ন ভোল্টেজ যদি গুণ করি তাহলে সেটা পাবো। আর যদি এটা একটা মোটর হয় তাহলে সেটা কি দিয়ে পাবো, টর্কের সাথে আমার ঘূর্ণন গতিকে যদি আমি গুণ করি তাহলে টোটাল পাওয়ারটা পাবো, ঠিক আছে। এগুলো হলো বেসিক সূত্রগুলা আপনাদের, মানে আমি আসলে এখন আর বয়ে যাচ্ছি না, এত লম্বা কিছু তো পড়ানো সম্ভব না, এটাও আমি দিয়ে দিব আপনাদের আপলোড করে, বা আপনারা এই যে সূত্রগুলা লিখবেন এখান থেকে ছোট ছোট প্রশ্ন আকারে আসতে পারে, যে একটা জেনারেটরের জন্য বা ইলেকট্রোম্যাগনেটিক টর্কের জন্য আপনার পাওয়ারের ইকুয়েশন বের করুন, তখন আপনি ধারাবাহিক ভাবে এই জিনিসগুলো লিখে দিলে হয়ে যাবে, ঠিক আছে। জি আচ্ছা, নেক্সট হলো কম্পারিজন বিটুইন শান্ট এন্ড সিরিজ কানেক্টেড ডিসি মেশিন, ঠিক আছে। এখানে আমি মেশিন হিসাবে কমন দেখাইছি হলো একটা মোটরও হইতে পারে, জেনারেটর হইতে পারে, ঠিক আছে, বুঝতে পারছেন? তো এখানে, হ্যাঁ, এখানে এই জিনিসগুলো প্রত্যেকটাই আমি এর আগে যা পড়াইছি সেটা সিরিজের জন্য ইকুয়েশনটা কেমন হবে এবং শান্টের জন্য কেমন হবে সেটার মধ্যে একটা তুলনামূলক কি দেওয়া আছে, তুলনামূলক পার্থক্য দেওয়া আছে, ঠিক আছে। তো আপনাদের কাজ হলো এই দুইটা পার্থক্য শিখা, এই ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কম্পারিজন বিটুইন শান্ট এন্ড সিরিজ ডিসি মোটর, এটা আসলে বোঝানোর কিছু না, এগুলো জাস্ট পড়ে আসছি, এই জিনিসগুলাই আপনি কি করবেন আপনারা শিখে নেবেন, হ্যাঁ। আচ্ছা, তো নেক্সট স্লাইডে চলে যাচ্ছে। আর্মেচার রিয়াকশন, আর্মেচার রিয়াকশন, রিয়াকশন বলতে আমরা কি বুঝি, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই না? তো হ্যাঁ, যে এইটা হলো নিউটনের সূত্র, এটা ইয়ার ক্ষেত্রেও, মানে আমরা যে মোটর তৈরি করছি বা মোটর ইউজ করতেছি সেটার মধ্যে এটা খাটে। এটার ক্ষেত্রে কি হচ্ছে, ধরেন একটা আর্মেচার যখন ঘুরতে থাকে তখন এর ভিতরে ফ্লাস্ক কাটিং এর জন্য যদি এটা মোটর হয়ে থাকে, হ্যাঁ, তো মোটরের কারণে মোটরের ভিতরে কারেন্ট প্রবাহিত হয় এবং যে কারেন্টটা প্রবাহিত হয় সেটাই আবার একটা ফ্লাক্স তৈরি করে, এবং ফ্লাক্সটা আবার ওর ঘূর্ণনের জন্য ওর অভ্যন্তরীণ দিয়ে, মানে এর সার্কিট আছে সেটার দ্বারা ফ্লাক্স কাট হয় এবং সেটার মাধ্যমে কি একই রকম একটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স উৎপন্ন করে যেটা ওর ঘূর্ণনকে বাধাগ্রস্ত করে, বুঝতে পারছেন? খুব নয়েজ, যেটা আমার স্বাভাবিক কারেন্টের প্রবাহকে বাধাগ্রস্ত করে বা বিপরীত দিকে, যে কারেন্টটা আমি নর্মালি প্রবাহিত করতেছি তার বিপরীত আর একটা কারেন্ট প্রবাহিত হয়, বুঝতে পারছেন? আর যদি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স থাকে তাহলে কি হবে, সে এর ঘূর্ণনকে বাধা দিবে, ইলেকট্রোম্যাগনেটিক বাধা দিবে, হ্যাঁ। এই যে অল্টারনেট একটা শক্তি উৎপন্ন হচ্ছে এর ভিতরে সেটাকে কি বলা হয়ে থাকে, সেটাকেই বলা হয় আর্মেচার রিয়াকশন, বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আমি যে কাজটা করতে যাব সেটাকে যেটা বাধা দিবে সেটাকে আর্মেচার রিয়াকশন বলছে, হ্যাঁ। তো এইটা আপনি, মানে এখানে যে কথাটা লিখছে যে ডিসটরশন অফ ম্যাগনেটিক ফ্লাক্স ইন দা মেশিন, এই ম্যাগনেটিক ফ্লাক্সটা কিভাবে উৎপন্ন হয়েছে, আমার যে কারেন্ট প্রবাহিত হয়েছে সেটা থেকে ম্যাগনেটিক ফ্লাক্সটা উৎপন্ন হয়েছে, ঠিক আছে, সেটা আমার রেগুলার ম্যাগনেটিক ফ্লাক্সকে ডিস্টর্ব করছে, বুঝছেন না? এটাকে কি বলা হয় থাকে, এটাকে আর্মেচার রিয়াকশন বলা হয়, এই সংজ্ঞা হিসাবে ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে, ঠিক আছে। তাহলে কি পুরোটাই লিখতে হবে নাকি ওই যে, না না, আপনি লিখবেন যে, না পুরোটাই লিখতে হবে, এখানে পুরোটাই সিস্টেমটাকে
রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, প্রথমে লোড কানেক্টেড হলে ডিসি মেশিনে কি হয় এবং সেই কারেন্ট ফ্লো এর কারণে কি এর নিজের একটা ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হয়, দেখছেন না? এ ম্যাগনেটিক ফিল্ড অফ ইটস ওন, মানে নিজের, যেটা কি করে রানিং ম্যাগনেটিক ফিল্ড কে কি ডিস্টর্ট করে, উইল ডিস্টর্ট দা অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে? এই ডিস্টর্শনটা বলা হয় থাকে আর্মেচার রিঅ্যাকশন, ঠিক আছে? এটা আপনার মতো করে লিখবেন। এখানে তিনটা জিনিস, এটা হলো আমার টার্মিনালে কানেক্ট করে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টটা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতেছে, সেটা আমার অরিজিনাল ম্যাগনেটিক ফিল্ড কে ডিস্টর্ট করতেছে। এই যে ডিস্টর্শন, এটা আইদার অ্যাডিটিভ হইতে পারে, আবার কি ডিস্ট্রাকটিভ হইতে পারে, মানে এটা এমন হতে পারে যে আমার ম্যাগনেটিক ফিল্ডটাকে শক্তিশালী করছে, আবার এমনও হতে পারে কি আমার ম্যাগনেটিক ফিল্ডটাকে দুর্বল করে দিচ্ছে, দুইটাই হতে পারে, ঠিক আছে? যে যেটাই হোক সেটাকে আর্মেচার রিঅ্যাকশন বলা হয়ে থাকে। হ্যাঁ, এরপরে আসতেছে টাইপস অফ ডিসি মেশিন, ঠিক আছে? তো ডিসি মেশিনের টাইপের মধ্যে আসতেছে হলো, এটা হলো এক্সাইটেশনের উপর, আপনি কিভাবে ফিল্ডটাকে এক্সাইট করতেছেন সেটার উপর ডিসি মেশিনকে ওই ভাগে ভাগ করছে, দুই ভাগে ভাগ করছে। একটা হলো সেলফ এক্সাইটেড ডিসি মেশিন, আর একটা কি সেপারেটলি এক্সাইটেড। হ্যাঁ, সেলফ এক্সাইটেড মানে হলো ওই যেটা আপনি যে টার্মিনাল দিয়ে আপনি আর্মেচারকে ঘুরাচ্ছেন সেই ভোল্টেজটা আপনি কিসে দিচ্ছেন, আপনার ফিল্ড উইন্ডিং এ দিচ্ছেন, এটা হলো সেলফ এক্সাইটেড, ঠিক আছে? জি, ঠিক আছে। আর যদি সেপারেটলি আপনার ফিল্ড উইন্ডিং যদি আলাদা ভাবে আপনি এক্সাইট করেন, আলাদা একটা ভোল্টেজ দেন, এমন যে আপনি মেইন ফিল্ডে দিচ্ছেন হলো কি মেইন যে আর্মেচার আছে সেখানে দিচ্ছেন আপনি 20 ভোল্ট, কিন্তু যেটা আপনার ফিল্ড আছে সেখানে দিচ্ছেন 10 ভোল্ট, তাহলে কি দুইটার সাথে কোনো সম্পর্ক না, ঠিক আছে? সেক্ষেত্রে এটাকে সেপারেটলি এক্সাইটেড বলা হয়ে থাকে। আর শান্ট মেশিন আর সিরিজ মেশিন হলো আরেক অন্য দুইটা উপায়, যেটা একটু আগে দেখাইলাম। শান্ট কি, যখন আমার প্যারালালি থাকবে ফিল্ডটা তখন এটাকে শান্ট বলা হয়ে থাকে, আর যখন কি সিরিজে থাকবে সেটাকে কি বলা হয় সিরিজ বলা হয়ে থাকে, সিরিজ মেশিন। আর একটা হলো শান্ট মেশিন, এটা হলো কি আমার ফিল্ড কিভাবে কানেক্টেড সেটার উপর, ঠিক আছে? সেটার উপরে এটা তো যে যে বইটা কিনা হয়েছিল বইয়ের মধ্যে তো ওটার হচ্ছে ইয়েও দেওয়া ছিল, ডায়াগ্রাম দেওয়া ছিল মানে। হ্যাঁ, ডায়াগ্রাম আছে, যে আমারও এখানে আছে বোধহয়, নেক্সট স্লাইডে আছে। আমি মানে ওগুলা থেকে একটু কপি করে করে ছোট করে ফেলছি, বুঝছেন না? কারণ এখানে পড়ানো যাবে না। জি স্যার, এটা না, এটা ভালো হচ্ছে স্যার। তো এই দেখেন এখানে দেওয়া আছে সেপারেটলি এক্সাইটেড এবং সেলফ এক্সাইটেড, কোনটা যেটা প্রথমটা, এটা কি সেপারেটলি এক্সাইটেড, প্রথমটা হলো সেপারেটলি এক্সাইটেড, দেখেন আলাদা ভাবে ডিসি সাপ্লাই দিচ্ছে। আর দ্বিতীয়টা কি সেলফ এক্সাইটেড, ঠিক আছে? সেলফ, হ্যাঁ, সেলফ এক্সাইটেড মানে আমি যে ভোল্টেজ আমার আর্মেচারে দিছি সেটা দিয়ে আমি কি ফিল্ডকে এক্সাইট করতেছি বা ফিল্ডের মধ্যে কি কানেক্ট করতেছি, এরকম দুই ধরনের হয়। তো হাউএভার এটা ওই ছবি প্রশ্ন যদি ইয়া আসে, প্রশ্ন আসে তাহলে ছবি সহ দিতে হবে, ঠিক আছে? ছবিটা অনেক বড় রিপ্রেজেন্টেশন। তারপরে আর একটা হলো কি এই অঙ্ক, এই অঙ্ক পর্যন্ত আজকে খরব, আজকে টেস্ট তো ছোট করে দিলাম। হ্যাঁ, তো অঙ্কটা দেখেন এখানে কি বলছে, এ 100 কিলোওয়াট মানে এটা রেটিং কি 100 কিলোওয়াট, ঠিক আছে? 250 ভোল্ট ডিসি শান্ট জেনারেটর। শান্ট মানে কি, শান্ট মানে প্যারালালি অবস্থিত, তাই না? হ্যাঁ, প্যারালালি অবস্থিত। এবং এর আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.4, আর্মেচার রেজিস্ট্যান্সটা আর এ দিয়ে আমরা প্রকাশ করি। হ্যাঁ, আর ফিল্ডের রেজিস্ট্যান্স হলো 60 ওহম। এখন আমাকে কি বলতে হবে যে উইথ দ্য জেনারেটর অপারেটর এন্ড রেটেড ভোল্টেজ মানে 100 কিলোওয়াটে অথবা ফুল লোড রেটেড ভোল্টেজ ডিটারমাইন দ্য ইন্ডিউস ভোল্টেজ, মানে ভোল্টেজ কিভাবে ইন্ডিউস হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। কার জন্য, একটা হলো ফুল লোডের জন্য আর একটা কি হাফ লোডের জন্য। হ্যাঁ, তো এই দেখেন এটার উত্তরটা দেওয়া আছে। ফুল লোডের ক্ষেত্রে যখন ফুল লোডে থাকে তখন কি হয়, আমার রেটেড যে কারেন্ট আছে মানে যে রেটেড যে কেভিয়া কিলো কেভিয়া আছে সেটাই সে ফলো করবে, তাই না? রেটেড কেভিয়া কত ছিল, 100 কিলোওয়াট, তাই না? 100, হ্যাঁ 100 কিলোওয়াট। তাহলে এখানেও 100 কিলোওয়াট কে আমরা কি ধরবো, 100 কিলোওয়াট কে আমরা আমাদের ফুল লোড ভোল্টেজ মানে আমার পাওয়ার ধরতে হবে, ফুল লোড পাওয়ার ধরতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ সব জিনিস সেম থাকবে। দেখেন এখানে আইএফ, আইএফ মানে কি আমার ফিল্ডের যে কারেন্টটা, দেখেন ফিল্ডের কারেন্ট কি ছিল, 250 ভোল্ট, 250 ভোল্ট, আর রেজিস্ট্যান্স কি ছিল 60 ওহম, তাই না? ফিল্ডের ক্ষেত্রে আমি 250 কে 60 দিয়ে ভাগ করে দিলে আমার কি
ফিল্ড কারেন্টটা পেয়ে যাব না এখানে দেখেন তো সেটাই বের করতে তাই না জি স্যার হ্যাঁ আর এখন হ্যাঁ এইটাই বের হচ্ছে আর এখানে আমার যেহেতু লোডটা কি ফুল লোডে আছে তাহলে আমার পুরো 1000 কিলোওয়াটই ইউজ করা হচ্ছে তাই ওরা ওইটাই লিখছে 1000 কিলোওয়াট এবং সেটাকে আমার 250 ভোল্ট দিয়ে ভাগ দিলে আমরা কি জানি ভি আই না মানে কিলোওয়াট মানে কি cos থিটা এখানে তো cos থিটা আমরা ধরে নিয়েছি 1 ঠিক আছে তো ভি আই বুঝতে পারছেন এখানে cos থিটাটাকে 1 ধরা হয়েছে যদিও মেশিনের ক্ষেত্রে 1 না তবু 1 ধরা হয়েছে মানে অঙ্কের প্রয়োজন হ্যাঁ তো এখানে দেখা যাচ্ছে যে 1 কিলোওয়াট ভাগ 250 250 হলো কি আমার ভোল্টেজ দিলে আমি লোড কারেন্টটা বের করতে পারছি সেটা আইএল হ্যাঁ এখন আমরা হ্যাঁ ফুল লোডের ক্ষেত্রে ফুল লোডের ক্ষেত্রে হাফ লোডের ক্ষেত্রে 1000 হয়ে যাবে কি 50 মানে সরি 100 কিলোওয়াট হয়ে যাবে হলো 50 কিলোওয়াট ঠিক আছে 50 জি 50 এর নিচেরটাতে দেখবেন যে আইএল এইচএল কি 50 কিলোওয়াট ঠিক আছে তো এখানে আপনার এখানে যেহেতু আপনি পেয়ে গেছেন আই এর ভ্যালু আমরা জানি কিভাবে জানি ওই যে 400 হলো আমার আইএল মানে ফুল লোডের যেটা আমার লাইন ভোল্টেজ সেটার সাথে আমি যদি ফিডটাকে যোগ করে দেই আমাদের প্যারালালি থাকলে কি কারেন্ট কারেন্টের যে এটাকে কি বলা না এটা কি সিরিজ আর প্যারালাল প্যারালাল থাকলে হচ্ছে যোগ করে কেসিএল কেসিএল অনুসারে কি দুইটা কারেন্ট যোগ হয়ে একটা কারেন্ট হয় তাই না এখানেও কেসিএল হইছে আর কেসিএল এর কারণে দুইটা কারেন্ট যোগ হয়ে গেছে যোগ হয়ে 404.17 অ্যাম্পিয়ার হইছে ঠিক আছে তো বুঝতে পারছেন তো এটা কেসিএল এর কারণে যেহেতু এটা কি জি স্যার এটা বুঝতে সিরিজ আছে হ্যাঁ সিরিজ ইয়া শান্টে আছে বা প্যারালালি আছে হ্যাঁ এই জন্য এটা জি প্যারালাল জি হ্যাঁ এখন যদি ফাইনালি আমরা ওই উপরে সূত্র যেটা VT EA IA RA এটাতে আমি আমার ভ্যালুগুলো বসাই তাহলে আমি আমার তাহলে ইএ বা আমার উৎপন্ন ভোল্টেজটা আমি পেয়ে যাব ইনডিউস ভোল্টেজটা পেয়ে যাব হ্যাঁ এটা কিন্তু একটা কি জেনারেটরের ক্ষেত্রে বের করতেছে অনুরূপভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে হাফ লোডের ক্ষেত্রে দেখবেন যে প্রায় অর্ধেক ভোল্টেজ পাবেন 260.2 ঠিক আছে তো আপনাদের কাজ হলো যে আপনারা কি করবেন আপনাদের ওই আগের মতো আপনাদের নিজেদের রোল বসায় বসায় কোন জায়গায় বসাবেন ওই শুধু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে চেঞ্জ করবেন আর কি হ্যাঁ রেজিস্ট্যান্স সাইটের জায়গায় আপনার রোলটা বসায় দিবেন মানে যদি আপনার থাকে 2 তাহলে 20 বসাবেন 3 থাকলে 30 বসাবেন ঠিক আছে এইভাবে করে আপনি ওয়ান স্যার আপনি ওয়ান হলে 10 বসান বজায় দেখেন না কি হয় যে আউটপুটটা আসে এটা আপনারা আমাকে একটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন অ্যাসাইনমেন্টে কিন্তু নাম্বার আছে আপনাদের যেহেতু ক্লাস হচ্ছে না অ্যাসাইনমেন্ট আকারে জমা দিবেন ঠিক আছে তাহলে আর অন্যরা তো এখন দিতে হবে নাকি স্যার এখন না এখন আপনি রেডি করে রাখবেন আমাকে ফাইনাল যখন আমরা একসাথে মিট করব তখন আমি অ্যাসাইনমেন্ট গুলো নিব ঠিক আছে বুঝতে পারছেন তো অন্যদেরকেও বলে দিয়েন আমি ওই ইয়া রিফার টিফার তো বললো আজকে ওরাই তো মেসেজ টেসেজ দিল কার খবর নাই বুঝছেন এবার এই আজকে আবার আমি সামনে আপনাদের দিনক্ষণ আপনি ফোন দিয়ে না আপনি যে সময় একটু ভালো থাকবেন অন্যরা আসে কিনা যায় না আপনি একটা টাইম বলবেন ওই সময় আমি আবার আরো কিছু আগাই নিব এভাবে আমার 4টা ক্লাস হলে আমি মোটামুটি একটা তৈরি করে ফেলতে পারবো এটা দিয়ে আপনাদের ফাইনালের কোশ্চেন হয়ে যাবে বুঝছেন না জি স্যার আর এখন আসলে কিছু করার নাই সরকার এরকম সিস্টেম করলে আমরা কি করতে পারি বলেন জি স্যার এখন তো দেখতেছি যে ওই যে আপনার সেপ্টেম্বর পর্যন্ত দেখলাম যে সেপ্টেম্বর পর্যন্ত তাহলে তো স্যার অনেক টাইম লস হয়ে যায় অনেক টাইম লস এর থেকে এইভাবে এইভাবে করে দেয় আমি প্রথমে ভাবছিলাম এভাবে ভালো মতো নেওয়া যায় না কাউকে বোঝানো যায় না এখন দেখতেছি আসলে এছাড়া উপায় নেই ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরে আবার ওই ইন্টারনেটে আমি যেগুলো পড়াই আপনি বইয়ের সাথে একটু কষ্ট করে মিলাই মিলাই দেখেন আমি হালকা পড়াচ্ছি বাসায় বই নিয়ে আসা হয় নাই তাহলে ইন্টারনেট থেকে একটু একটু আর আমি এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি আপনাকে মানে ইয়াতে আপনাদের ওই যে সাবধানের একটা সিস্টেম আছে না ওখান থেকে কি ডাউনলোড করতে পারেন আপনারা হ্যাঁ স্যার আমি পারি তো সবসময় হয় না স্যার ওই যে বাইরে বের হয়ে ওই বিলের মধ্যে যেতে হয় অথবা রাস্তায় যেতে হয় আমি তো পুরাটা দিয়ে দিব আর ওখান থেকে আপনার সুবিধা কি একবার যদি নামাই ফেলেন আমাদের কথা না শুনলে আপনি নিজে নিজে একটু পড়লেন পড়লে এগুলা থেকে কোশ্চেন হবে আমি ডিটেইলসে যাব না আমি এই যে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আছে এটা থেকে দিব ঠিক আছে তো হ্যাঁ তাহলে এটা নিয়ে পুরো প্রেজেন্টেশনটা আপনি ইয়েতে দাও
হ্যাঁ পুরাটাই দিয়ে দেব, পুরো হ্যাঁ পুরো স্লাইড আমি দিয়ে দিব, আজকে দিয়ে দিব, আপনি একটু একটু পড়েন, আমিও এই যে আমি একটু একটু করে আপনাদের আবার ক্লাস নিব, এই এরকম ধরেন 15 থেকে 20 মিনিটের বেশি নিব না, কারণ এর বেশি লম্বা সময় থাকাও যায় না একসাথে কানেক্টে, ঠিক আছে? তো তাহলে ভালো থাকেন আর ওই অ্যাসাইনমেন্ট গুলা করে ফেলেন, হ্যাঁ আমি লেকচারটাও আমি ওখানে অনলাইনে দিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।